হ্যালো ভিউয়ার্স, আপনি দেখছেন রান্নার রহস্য। আর আজকে আমি আবারও হাজির রয়েছি আরও একটি লোভনীয় রেসিপি নিয়ে। আজকের রেসিপি নতুন আলু দিয়ে দেশি ডিমের কারি। তো দেশি ডিমের কারি বানাতে আমাদের কী কী লাগছে বা সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে এখানে ডিম। এখানে আমি দেশি ডিম নিয়ে নিয়েছি, দেখুন 5টা ছোটো ছোটো দেশি ডিম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি নতুন আলু, নতুন অর্থাৎ ছোটো আলু নিয়েছি, নতুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অর্ধেক কুচো করে নিয়েছি, আর এখানে রয়েছে সেই অর্ধেক পেঁয়াজ বাটা, আর তার সাথে নিয়ে নিয়েছি লঙ্কা, টমেটো, একটা হাফ ইঞ্চি আদা, 4-5টা লঙ্কা আর 4-5 কোয়া রসুন সব একসাথে বেটে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। আর রান্নাটা আমি রাইস ব্র্যান অয়েলে করবো, আর লাগবে হচ্ছে লবণ। তো সবার প্রথমে আমি এই ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে আমি 3 টেবিল স্পুন রাইস ব্র্যান অয়েল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার একটুখানি হলুদ দিয়ে নিলাম। হলুদটা দিয়ে তেলটা একটু ভালো করে আমি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা দেশি ডিম ও সেদ্ধ করে রাখা ছোটো আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মোটামুটি ভেজে নেব। ডিম আর আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, আর দিয়ে নিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটাকে। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আমি এবার ভেজে নেব। আর তার সাথে সাথে এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি, লবণটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুনের, সেটা দিয়ে এবার ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আপনারা দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে, তেল রিলিজও করে দিয়েছে। এবার এর মধ্যে আমি ড্রাই মশলা দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে নিলাম। দিয়ে সব মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আমি সব কিছু কষিয়ে নেব। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা ডিম আর আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে ডিম আর আলুটাকেও একটু কষিয়ে নেব। ডিম আর আলু কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এইবার আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি, নেড়ে দিয়ে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন নতুন আলু দিয়ে ডিমের কারি কিন্তু আমার অলমোস্ট ডান। আমি একটু নেড়ে দিচ্ছি, এইবার আমি এর মধ্যে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা। আপনারা ধনে পাতাটাকে স্কিপ করতেও পারেন। ধনে পাতাটা দিয়ে আমি একটু জাস্ট নেড়ে দিচ্ছি, আমি কিন্তু এর চেয়ে বেশি গ্রেভি আর রাখবো না। তো বন্ধুরা, রেসিপি আমার ডান, এবার আমি এটা সার্ভ করব। আজকের রেসিপি নতুন আলু দিয়ে দেশি ডিমের কারি আমার রেডি। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।